ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه من ولا أما بعد يقول الله سبحانه وتعالى في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين قال النبي عليه الصلاة والسلام بلغوا عني ولو آية رواه البخاري وعن معاوية رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله بخير يفقه في الدين متفق عليه الحمد لله دعوة البشور إن شاء الله سبحانه وتعالى অজস্র গণিত দুরুদালাম বলছিদ হোক আমাদের প্রণবী যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দায়ী যে নবী সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন মানব অন্ধকার বর্বরতা থেকে আলুর পথে নিয়ে যাওয়ার জন্য যে নাবি পৃথিবীতে এসেছেন গোটা মানব জাতিকে বহুর শেরিক এবং তাগুতের অন্ধকার থেকে তাহিদ ইমানের পথে ইসলামের পথে নিয়ে যাওয়ার জন্য সেরাবের প্রতি আমরা সংক্ষিপ্ত সমানিত ভাইয়ারা আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ যা ছিল নবীর আসলদের মিশন দায়িত্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি রসুলগন আলহিম তারাই দাওয়াতি কাজ করেছেন আহ্বান করে গেছেন সমস্ত নবী রাসুলি এই কাজ করে গেছেন এর মাধ্যমে তারা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদার অধিকারী হয়েছেন এবং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তারও কাজ এটাই ছিল আল্লাহ মহাদ আলা শ্রদি ওসুবের সত্য আট নম্বর আয়তে বলছেন ফুল হ্যাঁ দিহি সাবি ইলি আর ইলা আপনি বলে দিন হ্যাঁ দিহি এটাই আমার পথ এটাই আমার রাস্তা আর ইলা ল আমি আল্লাহর দিকে আহ্বান করি দাওয়াত দি আল্লাহ বা সুই রতিন দলিল প্রমাণ সহকারী জ্ঞানের সাথে আনা আমি অমানিতাবা আনি এবং যারা আমার অনুসরণ করে আল্লাহ কত পবিত্র ও মা আনা মিনাল মুশরিকিন আরবী মুশরিকদের অন্তঃ নয় তাহলে সূরা ইউসুফের 18 নম্বর আয়াত প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু সাল্লামের প্রধান কাজ হলো আল্লাহর প্রতি আহ্বান করা এবং নবী সাল্লাল্লাহু যারা তাদের কাজও এটাই মানুষদেরকে দিনের পথে ডাকা আহ্বান করা আল্লাহ রাসূলুল্লাহ আলাইহিস সালাম সহিহুল বুখারীর 3461 নম্বর হাদিসে বলেন হাদিসটি আবদুল্লাহ ইবনে আমর ইবন আস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বল্লিগু আননি ওয়ালা আয়া বল্লিগু তোমরা পৌঁছে দাও আননি আমার পক্ষ থেকে বলা আয়া একটি আয়াত একটি বেদান হলেও পৌঁছে দাও তো লেগু এটা সিগা আদেশ আদেশ সূচক সূচক আল আমরের শব্দ ব্যবহার হয় আবশ্যকীয়তা ও আজীব বোঝানোর জন্য বাল্লেগু তোমরা পৌঁছে দাও তো আন্নি এখানে দুইটি বিষয় লক্ষণীয় আননি আল্লাহ সু বলছেন আমার পক্ষ থেকে তো এখানে তার সে সম্মান দেওয়া হচ্ছে দা আইলাল্লা যারা রাসুলের পক্ষ থেকে তারা পৌঁছবে এখানে সম্মান দেওয়া হচ্ছে আবার এখানে শর্ত করা হচ্ছে রাসুলের পক্ষ থেকে পৌঁছাতে হবে মন গরম ইচ্ছা মতো যা সঠিক নয় মিথ্যা বানোয়াট কল্প কাহিনী যার কোন বৃত্তি কোরআন শুনায় নেই তো সেগুলো নয় তোমার আমার পক্ষ থেকে পৌঁছে দাও আয়া সমান একটি আয়াত কি বিধান হলো লাউ আওয়ালাউ আয়া এখানে সহজ করো তাকলিলের জন্য এসে যে এটা লাউ ওয়ালাউ আয়া তাহলে তাবলিক আদ দাআওয়া ইলাল্লাহ এটা করে আবশ্যক প্রত্যেক যে যে অবস্থান দিকে সেই দাওয়াতিকার আঞ্জাম अंजाम দেওয়াটা এটা জরুরি আবশ্যক এবং হাদিস থেকে দাঈ ইলাল্লাহ জারাল প্রতি দাঈ আদের সম্মান মর্যাদা প্রমাণিত হলো এবং তারা মন ঘোরা দাওয়াত দিবে না বরং প্রমাণ সহকারে পক্ষ থেকে নিয়ে এসেছে প্রদান করবে এবং অল্প হলো অল্প আয়া তাহলে আমরা যা জানি সেটা জেনে বোঝে দাওয়াত দিতে হবে প্রিয় ভাইরা আমার দাওয়া এলাল্লা দাওয়া সম্পর্কে জ্ঞান অর্জন করা সেটা অনেক মূল্যবান একটি জ্ঞান জ্ঞান অর্জন করা এটাও আলো থেকে কল্যাণ প্রাপ্ত হওয়ার একটি মাধ্যম একটি হাদিস এসেছে যে হাদিস বুখারির একাত্তর নম্বর হাদিস সহিসিমের এক হাজার সাহত্রিশ নম্বর হাদিস মহাবিয়া রদিয়ালু বলেন সামিদুল নাবিয়া সালিয়া আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুনেছি মান ইউরিদিল্লাহ মান ইউরিদিল্লাহ বি ফি আদ আল্লাহ জাল কলান চান তাকে দ্বীনের সঠিক জ্ঞান সঠিক বুঝ দান করেন তাহলে দাওয়া বিষয়ে জ্ঞান অর্জন করা সেটা অবশ্যই দ্বীনের গুরুত্বপূর্ণ একটি জ্ঞান কেননা এই জ্ঞান এই দাওয়া এই দাওয়াতি কাজ করেছে নাবির রাসুলগণ নাবির রাসুলগণের পরে আমাদের নাবির পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব সাহাবে কেরাম তাবিন তাবিন শ্রেষ্ঠ যুগের যারা ছিলেন বিশিষ্ট ইমামগণ তারা সে দাওয়াতি কাজ করে গেছেন অবধি পর্যন্ত হকপন্থী তাহিবাদী মুসলিমরা এবং ওলামাই কেরাম সে দাওয়াতি কাজ আঞ্জাম দিচ্ছেন অতএব আমাদের বুঝতে হবে যে আমাদের এই গুরুত্বপূর্ণ এর বিরাট মর্যাদা এবং গুরুত্ব রয়েছে আল্লাহ রসুল সাল্লাহাম এই হাদিস আমরা জানলাম আমি আরেকটি আয়াত বলছি যে আয়াতটি হলো সতবাকড়ার দুই শত উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন ই উতুল শেখ মাতা তিনি আল্লাহ যাকে চান তাকে তিনি দিনের প্রজ্ঞা দিনের জ্ঞান দান করেন